গোয়েন্দা অনেকেই কিন্তু জাদুকর গোয়েন্দা একজনই ম্যাজিশিয়ান কিকিরা হুডিনির হাত আর হোমসের মাথা এ দুয়ের বিরল সংমিশ্রণে তৈরি যেন বিমলকরের এই অনন্য গোয়েন্দা চরিত্রটি আসল নাম কিঙ্কর কিশোর রায় লোকে ছোট করে বলে কিকিরা দি গ্রেট একদা ছিলেন দুর্দান্ত ম্যাজিশিয়ান এখন দুর্ধর্ষ গোয়েন্দা ফলে কিকিরার গোয়েন্দাগিরির কাহিনীর স্বাদই আলাদা রহস্যের মধ্যে মিছে থাকে তন্ত্রমন্ত্রের নামে ভয়ঙ্কর সব ব্যাপার সাপার কিংবা অলৌকিক বহু কাণ্ড ভেলকিবাজির কৌশল শেষ পর্যন্ত ধরেও ফেলেন কিকিরা সঙ্গে তারাপদ আর চন্দন কিকিরার এই দুই সুযোগ্য সহযোগী আজকে আমরা পাঠ করছি এই কিকিরার কৃষ্ণধাম কথা নামে একটি উপন্যাস ছোট উপন্যাস বিমলকরের লেখা টিকিরা সংগ্রহের কৃষ্ণধাম কথা বাসটা ঠিক জায়গাতেই নামিয়ে দিল রাস্তা ঘেটে বট গাছ একটার গায়ে গায়ে আরেকটা বাস স্টপের নাম জোড়া বটতলা বৃষ্টি পড়ছে তখনও তবে ঝিরঝিরে বৃষ্টি আকাশে মেঘ চেহারা দেখে মনে হয় সারা দিনে এই বাদলা ঘুচবে না আশপাশে গাছগাছালি ঝোপ জংলা লতাপাতা এক ধারে একটা ভাঙা মন্দির অন্য পাশে সামান্য তফাতে কোনো এক মিশনারিদের অনাথালয় চারিদিকের পাঁচিল তোলা ফটকটা দেখা যায় বটগাছের ছায়ায় ছাতা হাতে যশোদা জীবন দাঁড়িয়েছিলেন পরনে ধুতি মালকোচা মেরে পরেছেন গায়ে একরঙা শার্ট পায়ে বর্ষা জুতো আজকাল বাজারে যা দেখা যায় কিকিরা দেখতে পেয়েছিলেন যশোদাকে আমি আধ ঘন্টা খানিক দাঁড়িয়ে আছি যশোদা কয়েক পা এগিয়ে এলেন বাসটা তাহলে পেয়েছেন দিনটা বড় খারাপ আজ কিকিরা বললেন কেন সময় তো পৌঁছে গেলাম কটা বাজে এখন দশটার বেশি নাকি না না ওই রকমই হবে এদিককার বাস কম গোটা দিন চার খারাপ হয়ে গেলে তাও কমে যায় তার ওপরে দিন বুঝিয়ে বাস চালায় আজ দিনটা একেবারে পুরো বর্ষার মতন আসুন 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 কী কীরা তারাপদকে ইশারা করলেন এগিয়ে যেতে যশোদাকে বললেন কত দূর যেতে হবে বেশি নয় মিনিট বিশে খাঁটতে হবে রাস্তা ভালো নয় কাঁচা কাদায় পা ডুবে যায় ঠিক আছে চলুন তা যশোদা বাবু বাসটা থেকে আমরা দুজন মাত্র নামলাম এখানে আর তো কেউ নামলো না ওই রকমই একাধনই নামে এখানে হাটের দিনে অবশ্য ভিড় হয় ওই ওপাশে মঙ্গলঘাটা বলে একটা জায়গায় পাইকাররা আসে হাট রবিবার অন্যদিন তৈরি শুনেছি কোনো এক বিদেশি নাম করা মেম সাহেব এদিকে একবার বেড়াতে এসে টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন অন্যেরাও টাকা দেয় ওদের নিজেদের একটা পুরনো জিপ গাড়ি আছে কর্মে বাইরে যায় কিকিরারা হাঁটতে শুরু করেছিলেন কাঁচা রাস্তা হাত কয়েক মাত্র চওড়া জল কাদায় পা রাখা দেয় মাঝে মাঝে ইটের টুকরো ভাঙা পাথরের চাই ফেলা রয়েছে দুপাশে নিচু জমি কোথাও কোথাও আত খাপ চাভাবে ভাবে চাষ হয়েছে কোথাও সবজি বাগান ছোট একটা নার্সারিও চোখে পড়ল পাতে তেমন খুশি হচ্ছিল না কিকিরা দিন দিন যেন ছেলে মানুষ হয়ে যাচ্ছে কোথাকার কি হীরালাল বলে এক ভদ্রলোক দিন চার পাঁচ হলো তার বাগান থেকে উধাও ভদ্রলোক নাকি বড় সড়ো কারবারই কলকাতা শহরে তিনটে আর হাওড়ায় একটা কাপড়ের দোকান ছোটোখাটো দোকান নয় মস্ত দোকান বেশ নামডাক আছে দোকানগুলোর হাজার হাজার টাকার কারবার করেন তা করুন কারবার ভালো কথা তা ওই ভদ্রলোক বাবু তিন বছর চার বছর আগে এদিকে অনেকটা জমি কিনে তার শখের কৃষ্ণধাম বলে একটা বাগানবাড়ি তৈরি করিয়েছিলেন বাগানবাড়ি বলতে যা বোঝায় তেমন বাড়ি অবশ্য নয় একটা ছোট বাড়ি তার আশপাশে বাগান ফুল ফুলুরি, ফুলফুলুরি ফুলফুলুরির লোকজন রেখেছিলেন নিজের পছন্দ মতন প্রত্যেক হপ্তায় শুক্রবারে হীরালাল তার কৃষ্ণধামে চলে আসতেন থাকতেন সোমবার পর্যন্ত ওর স্ত্রী বিগত সংসারে ছেলেমেয়েরা আছে তাদের বয়সও কম হল না বাবার ব্যবসা ছেলেরাই দেখে হীরালালবাবু নিজের ব্যবসাপত্র থেকে ধীরে ধীরে সরে এসেছেন তবু তিনি থাকা মানে মাথার ওপরে ছাতা থাকা ইদানিং ভদ্রলোক কেমন যেন হয়ে যাচ্ছিলেন উদাস নিষ্পৃহ কোনো ব্যাপারেই তার মন বা নজর দিতে চাইতেন না একেই বোধ বলে বৃদ্ধ বয়সে সংসার বৈরাগ্য গত শুক্রবার হীরালাল যথারীতি তার কৃষ্ণধামে চলে আসেন সঙ্গে যশোদা যশোদা হীরালালের নিত্য সঙ্গী বন্ধু নয় কর্মচারী হীরালালের যৌবনকাল থেকে পাশাপাশি আছেন দুঃখের দিনে সঙ্গীকে সুখের দিনেও ছাড়েননি হীরালাল সম্পর্কটা প্রায় বন্ধুর মতো হয়ে উঠেছিল লোকে জানে যশোদা হলেন হীরালালের ম্যানেজার এবং বিশ্বস্ত বান্ধব গত শনিবার বিকেল থেকে হীরালালকে কৃষ্ণধামে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না সে অন্য কথা কিন্তু হীরালালের হাতে লেখা তিনটি চিরকুট পাওয়া গিয়েছে সেটাই মারাত্মক চিরকুট পড়লে দাঁদা লেগে যায় মনে হয় হীরালাল আত্মহত্যা করার ভাবছিলেন আত্মহত্যা করার সিদ্ধান্ত তিনি নিয়ে নেন সম্প্রতি সিদ্ধান্ত নেওয়ার পর হীরালাল আত্মহত্যা করতে যাচ্ছেন বলে একটা চিরকুট লিখে রেখে উদাও হয়ে গিয়েছেন শনিবার বেলার দিকে হীরালাল যশোদাকে একটা কাজে পাঠিয়েছিলেন কাজটা মোটেই জরুরি নয় মাইল চারিদ দূরে বৈকুণ্ঠ নার্সারিতে গিয়ে খোঁজ করতে হবে তারা সত্যি সত্যি নার্সারি বিক্রি করার কথা ভাবছে কিনা যদি বিক্রি করাই ঠিক করে থাকে তবে জমি জায়গা নার্সারি সময় দরদাম কি পড়তে পারে যশোদা যেতে চাননি কি হবে নার্সারিতে বা জমি জায়গায় ঈশ্বরের কৃপায় বড়বাবু মানে হীরালালের তো সম্পদ কম নেই তাহলে অযোধ্যা একটা পড়তি নার্সারি সম্পত্তি হিসেবেও কেনার কোনো মানে হয় না আপত্তি সত্ত্বেও যেতে হলো যশোদাকে হাজার হোক বড়বাবুর হুকুম মেঠো রাস্তায় সাইকেল চালিয়ে যশোদা বৈকুণ্ঠ নার্সারিতে গিয়েছিলেন ফিরতে ফিরতে বিকেল ফিরে এসে আর বড়বাবুকে দেখেননি আশপাশে কোথাও আছেন ভেবে যশোদাওয়ার হিডালালের খোঁজ করেননি তখন যশোদারও বয়স হয়েছে যাওয়া আসা আট মাইল তাও মেঠো পথে সাইকেল চালাবার ধকল সামলে যশোদা যখন খানিকটা সামলে নিয়েছেন নিজেকে তখন বড়বাবুর খোঁজ করলেন ভাদ্র মাসের বিকেল ততক্ষণে মরে গিয়ে অন্ধকার নেমে এসছে এখানে ইলেকট্রিক নেই কেরোসিনের বাতিতেই কাজ চালাতে হয় মাঝে মাঝে বড়বাবুর খেয়ালে কৃষ্ণধামের বারান্দায় একটা ছোট পেট্রোমাস্ক বাতি জ্বালানো হয় চতুর্দিক ফাঁকা যেদিকে তাকাও মাঠ আর গাছপালা আর অন্ধকার ওইদিকে পেট্রোম্যাক্স বাতিটা যেন আকাশে তারার মতো দেখায় অবশ্য জ্যোৎস্নার দিনে বাতি জ্বালানো হয় না বাইরে তখন অঢেল জ্যোৎস্না আর জোনাকির নৃত্যই যেন কৃষ্ণধামকে ঘিরে থাকে সন্ধ্যের মুখেও হীরালালকে দেখতে না পেয়ে যশোদা দুশ্চিন্তায় পড়ে গেলেন কাজের লোক তিনজন একজন রান্নাবান্না নিয়ে থাকে অন্যজন ঘরদোর সাফসুফ রাখে তৃতীয় জনের কাজ হল তোলা আর চৌকিদারি বাড়িতে দুজন মালি আসে সপ্তাহে তিন দিন তারা বিকেল বিকেল চলে যায় কাজের লোকেরা বলতে পারল না বড়বাবু কোথায় গিয়েছেন তাকে বিকেলের পর তারা দেখেছে তারপর আর দেখেনি যশোতা তখন হিরাদালের সোয়ার ঘরে খোঁজ করতে আসেন এসে দেখেন বিছানার ওপর চিরকুট তিনটে রাখা আছে প্রত্যেকটি কাগজের ওপরে ভারী কিছু চাপা দেওয়া যেন না বাতাসে উড়ে যায় কাগজগুলো কাগজের লেখাগুলো পড়েই যশোদার মাথা ঘুরে যায় তিনি বিশ্বাস করতেও পারেননি তারপর খোঁজ খোঁজ পড়ে যায় আবার এবার যশোদা নিজের বাড়ির কাজের তিনটে লোককেও নিয়ে মাঠে ঘাটে খুঁজে বেড়াতে শুরু করেন বড়বাবুকে আত্মহত্যা করুন আর না করুন হয়তো কোথাও পড়ে আছেন মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে আছে সাপে কাঁপতে পারে লণ্ঠন আর টর্চ নিয়ে ঘণ্টাখানেকের বেশি খোঁজ চলল রাত্রে আর কত খোঁজ করা যায় এদিকে কলকাতা যাওয়ার শেষ বাস চলে গিয়েছে সাতটা নাগাদ কলকাতা যাওয়ারও উপায় নেই রাতটা আর দুর্ভাবনায় কাটিয়ে পরের দিন যশোদা ছুটলেন কলকাতায় বড়বাবুর বাড়ি বাগবাজারে তেতলা বাড়ি ছেলেরা সকলেই একসঙ্গে থাকে বৃহৎ একান্নবর্তী পরিবার বড়বাবুর বড় ছেলে বরদা মানে কানাইলাল মেজো ছেলে শ্যামলাল তিনি হলেন মেজদা ছোটর নাম কুমারলাল বড়দা এখন বেনারসে বর্দা এখন বেনারসে মরশুমে পুজোর মরশুমে কাশির চকপট্টি আর তাঁতমহল্লায় ঘুরে বেড়াচ্ছেন ব্যবসার কাজে এখন থেকে না করলে বিয়ের মরশুমে মনের মতো বেনারসি পাবেন না তাছাড়া আজকাল সুতি কাপড়েও বেনারসির ধরনের কাজ হয় কাশিতে মালের অর্ডার দিয়ে দু এক দিনের মধ্যেই ফিরবেন তাকে হুট করে এই সময় একটা দুঃসংবাদ দেওয়া যায় না আর না জেনে না দেখে কেমন করে বর্দাকে খবরটা দেওয়া যায় যে বাবা আত্মহত্যা করেছেন তুমি পত্রপাঠ ফিরে এসো মেজো শ্যামলাল স্বভাবে ভীতু আর সাবধানী তার মোটেই ইচ্ছে নয় ব্যাপারটা নিয়ে হুট করে থানা পুলিশ করা বাবা যদি আত্মহত্যা না করে থাকেন আর থানা পুলিশ করতে গিয়ে ছোট থানা পুলিশ করতে ছোটে বাড়ির লোকে তবে ভবিষ্যতে বিরাট একটা গোলমাল হবে আত্মহত্যা করতে চলেছি এই ব্যাপারটা পুলিশকে জানালেও সেটা বিশ্রী অপরাধ বলে গণ্য হবে আইনের কত না ফ্যাকরা কুমারলাল আছেন এখন বর্ধমান আসানসোল কালনা যেখানে যেখানে জ্ঞাতি গোষ্ঠী তাদের সকলের কাছে গিয়ে বাবার খোঁজ নিতে বুড়ো মানুষ হলে মানুষের ভীমরতি ধরে বাবারও যে ধরেনি কে বলবে শ্যামলালের সঙ্গে পরামর্শ করে যশোদা এসে ধরেছিলেন কিকিরাকে রায়বাবুর সঙ্গে মোটামুটি একটা পরিচয় ছিল যশোদার অনেক কাল আগে একই পাড়ায় থাকতেন দুজনে কিকিরা মন দিয়ে শুনেছিলেন সবটা কৌতুক ও কৌতূহল দুই বোধ করছিলেন শেষমেশ রাজি হয়ে গেলেন মাথায় ছাতা গায়ে রেনকোট মাঠ ঘাট জল কাদা ভেঙে মাঝে মাঝে কিকিরারা শেষ পর্যন্ত কৃষ্ণধামে পৌঁছলেন দূর থেকে ভালো করে বোঝা যায় না আন্দাজ করা চলে তার বৃষ্টির বিরাম নেই কাছে এসে বোঝা গেল কৃষ্ণধামের কম্পাউন্ড ওয়াল তেমন উঁচু নয় হাত তিনে হবে তার ওপরে অবশ্য ছোট ছোট লোহার খুঁটি জড়িয়ে তার কাটা লাগানো গাছপালাই নজরে পড়ে বেশি সামনের দিকে বড় বড় গাছও রয়েছে অনেক আম জাম পেয়ারা পিছন দিকে কৃষ্ণধাম বাড়িটা বড় নয় ছোট দেড় তোলার মতন লাগে তফাত থেকে দেখলে বাড়ির ছাদ অনেকটা মন্দিরের মতন মানে নকশাটা মন্দির ধরনের আশপাশে ফুল গাছ সরু সরু পথ মোরাম আর নুড়ি পাথর বিছানো পথ ভালোই লাগে দেখতে তারাপদ বলল, কিকিরা স্যার আপনি বললেন বর্ষায় একটু ফিশিং করতে যাবেন এই আপনার ফিশিং কিকিরা বলল দেখো তারা বাবু আমি অনেক কিছু জানি তার চেয়েও বেশি হলো যা জানি না পৃথিবীর এক ভাগ স্থল তিন ভাগ জল আমার ব্রেনেরও সেই অবস্থা সার বস্তু পার্ট আমার ফিশিংটা হয়নি বাপু ছিপ আমি দেখেছি মাছ ধরতেও দেখেছি বাবুদের কিন্তু জীবনে কখনো ছিপ ধরিনি তাই সে যাই হোক তোমাকে আমি ফিশিংয়ের ব্যাপারে বলেছি আগেই তা অবশ্য বলেছেন তবে ব্যাপারটা আমার কাছে বাজে বলে মনে হচ্ছে এই বৃষ্টিপাতটা কেউ এমন অজগায় আসে চাঁদু বেঁচে গিয়েছে বেঁচে গেল কিন্তু মজাটা জানতে পারল না চাঁদু কথায় কথায় বাড়ি ছোটে কেন বলতে পারো ও বোধহয় হাসপাতালের চাকরি ছেড়ে দেবে বাড়ি গিয়ে প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বসবে পারবে পারবে মন বসাতে পারলে চাঁদু দারুণ ছেলে তবে কিকিরা চাঁদু কলকাতা ছেড়ে চলে গেলে আমি মরে যাব ও আমার বন্ধু ভাই গার্জেন কিকিরা হেসে বললেন তুমি এক কাজ করো তা তারাপতো তাকিয়ে থাকলো কিকিরা মজার গলায় বললেন কম্পাউন্ডারিটা শিখে নাও চাদুর কম্প হয়ে পাশাপাশি থাকতে পারবে তারাপতো হেসে ফেলল বলল তা ঠিক তবে আমি একটা চিরকুট রেখে এসেছি চাদুর কোয়াটারে কাল পরশু ফিরলেই জানতে পারবে দুই হাত পা ধুয়ে ভিজে পোশাক পাল্টে কিকিরারা চা খেতে বসলেন বেলা প্রায় এগারোটা বৃষ্টি ধরে এসেছে তবে আবার নামবে চা খেতে খেতে কিকিরা যশোদাকে বললেন কই সেই কাগজগুলো দিন দেখি যশোদা আগেই নিয়ে এসেছেন কাগজের চিরকুটগুলো জামার পকেটেই ছিল এগিয়ে দিলেন কিকিরা হাত বাড়িয়ে নিলেন কাগজগুলো দেখলেন একবার একই ধরনের কাগজ এক্সারসাইজ খাতার সাদা পাতা লেখার কালিও কলমও একই হিরালারের হাতের লেখা চলনসই যশোদা বললেন পরপর গোছানো আছে ওপরেরটা প্রথম কিকিরা লেখাটা পড়লেন মনে মনে আমার বয়স আটষট্টি হইয়া গিয়াছে দেশ ছাড়া যখন হইয়া আসি উনিশ কুড়ি বয়স ছিল লেখাপড়া ঠিকঠাক শেখা হইয়া উঠে নাই পাঁচ ঘাটের জল খাইয়া শুরু করি তাহার পর কাপড়ের গাঁঠরি পিঠে করিয়া বাড়ি বাড়ি তাঁতের শাড়ি বিক্রি করিতাম পরিশ্রম অনেক করিয়াছি অবশেষে শ্যামবাজারের একটি কাপড়ের দোকান দিতেও পারি ঈশ্বরের কৃপা ইহা সম্ভব হইয়াছিল সদভাবে ব্যবসা করিয়াছি ভাগ্য সহায় হইয়াছে ক্রমে আমাদের ব্যবসা বাড়িল তিন তিনটি দোকান দিলাম এখন তো আর অভাব অনটন কিছুই নাই ছেলেরাও দাঁড়াইয়া গিয়াছে আমার মনে কিন্তু সুখ নাই অনর্থক আর বাঁচিতে ইচ্ছে করে না কৃষ্ণচরণে স্মরণ লইতে ইচ্ছে করে লেখাটা বাড়তি দুই তিন পরে কাগজটা তারাপদকে পড়তে দিলেন কিকিরা দ্বিতীয় চিঠিটি ছোট তাতে লেখা অনেক ভাবিয়া দেখিলাম এবার সংসার হইতে বিদায় লওয়াই আমার উচিত বাঁচিয়া থাকিলে না জানি কত অধর্ম অন্যায় দেখিতে হইবে মহাভারতে পড়িয়াছি স্বয়ং মহাজ্ঞানী ভীষ্ম নিজের ইচ্ছা জন্য অনুতাপ করিতেন ভাবিতেন উহা যেন অভিশাপ আমি সামান্য মানুষ আমার আর কতটুকু ক্ষমতা আমি মনস্থির করিয়া ফেলিয়াছি আমার যাওয়া আর কে আটকায় চিঠিটা তারাপথকে পড়তে দিলেন কী কিরা শেষ টুকরোটা হাতে নিয়ে যশোদাকে বললেন এইটাই শেষ আগে হ্যাঁ চিঠিটা খুবই ছোট কয়েকটি মাত্র কথা আমি শেষ যাত্রায় চলিলাম স্বেচ্ছায় আমার পরিণতির জন্য কাহাকেও আমি দায়ী করি না ঈশ্বর উহাদের মঙ্গল করুন বার দুই দিন শেষ চিঠিটা পড়ে কিকিরা কাগজের টুকরোটা তারাপদকে এগিয়ে দিলেন সামান্য চুপচাপ পকেট থেকে কিকিরা চুরুট বাট করলেন সরু আঙুলের মতো চুরুট দেশলাইটা ছ্যাঁচ্যাঁতে হয়ে গিয়েছে চুরুট ধরাতে দশ বারোটা কাঠি নষ্ট যশোদা বাবু বলুন চিঠি তিনটের হাতের লেখা তো একই লোকের মনে হচ্ছে হীরালাল বাবুর চিঠির শেষে নামও লিখেছেন হীরালাল দাস আপনি কি বলেন হাতের লেখা বড় বাবুরই নকল নয় তো আগে না কালির রং কলমও একই বলে মনে হচ্ছে ঠিকই বলেছেন আমিও কোনো তফাত দেখিনি কিকিরা এবার তারাপথের দিকে তাকালেন বললেন তারা তুমি একটা জিনিস নজর করে দেখেছো। চিঠিতে কাটাকুটি বোধ মাত্র দু তিন জায়গায় হাতের লেখা স্পষ্ট কোথাও হাত কাঁপেনি এলোমেলো হয়নি লেখা দেখেছ তারাপতো দেখলো মাথা হেলিয়ে বললো হ্যাঁ কথাটা ঠিকই কিকিরা বলল একজন লোক যখন সুইসাইড নোটের মতো চিঠি লেগে তখন তার মাথা কতটা ঠান্ডা থাকতে পারে তার কোথাও একটু আবেগ থাকবে না দুঃখ থাকবে না তোমার কি মনে হয় থাকা বোধ উচিত বেশ উচিত বাদ দিলাম হয়তো হীরালালবাবুর মাথা বেজায় ঠান্ডা ছিল স্ট্রং নার্ভ তিনি গুছিয়ে বেশ গুছিয়ে নিজের কথাগুলো লিখেছেন মনে মনেও মস্কো করে নিতে থাকতে পারেন কিন্তু আমার যে ধোকা লাগছে হে বলে কিকিরা যশোদার দিকে তাকালেন বাবু আপনাকে খোলাখুলি কটা কথা জিজ্ঞাসা করি যা জানেন বলবেন কথা লুকবেন না লুকোবো কেন বলুন হীরালালবাবুর সঙ্গে আপনি অনেক দিন ধরে আছেন আমি জানি তবু ঠিক কত বছর রয়েছেন জানা নেই বছর যখন শ্যামবাজারে তার প্রথম দোকান বড়বাবু করেন তখন থেকেই আমি তার কর্মচারী আর আর আমি বিনোদ বলে একটা ছেলে দোকানে থাকতাম দ্বিতীয় দোকানটা কবে হয় পাক্কা দশ বছর পরে কলেজ স্ট্রিট মার্কেটে তৃতীয়টা ভবানীপুরে সেটা হয়েছিল মেজদার বিয়ের আগে আর হাওড়ার দোকান ওটা তেমন পুরনো নয় বছর পাঁচ সাত আগে হয়েছে দোকানগুলোর মালিকানা আগে সবই বড়বাবুর ছিল পরে তিনি ভাগ করে দেন আদি দোকান পায় বর্দা কলেজ স্ট্রিটের দোকান দেওয়া হয় মেজদাকে ভবানীপুরের আর হাওড়ার দোকান ওটা বড়বাবু অন্যরকম ব্যবস্থা করেন তার শ্যালক এবং শ্যালকের ছেলেদের লিখে দেন অবশ্য ওই দোকানটা শালাবাবুদেরও টাকা খাটতো আপনার মনিবি বলুন আর বড়বাবুই বলুন মানুষ কেমন ছিলেন বড়বাবু ভালো লোক ছিলেন সাদা মাঠা সরল সৎ মানুষ ব্যবসাদার হলেও তিনি শুধু লাভের দিকে চোখ রাখতেন না বরং দশ পয়সার জায়গায় আট পয়সা লাভেই সন্তুষ্ট থাকতেন ঠাকুর দেবতায় অগাধ ভক্তি ছিল বড় ঠাকুরুন গত হওয়ার পর পুরোপুরি নিরামিজ আহার করতেন আর গত তিন চার বছর দোকানের ব্যাপারে মাথা ঘামাতেন না বিশেষ বাড়ির কাছে বলে শ্যামবাজারের আদি দোকানটায় সন্ধ্যের মুখে একা দু ঘন্টা বসতেন পুরনো লোকজন এলে কথাবার্তা বলতেন সুখ দুঃখের কিকিরা চুরুট টানতে টানতে মাথা নেড়ে যাচ্ছিলেন তারপর হঠাৎ কিকিরাকে বললেন স্যার ছেলেদের সঙ্গে মন কষাকষি হয়নি তো বড় বুড়ো মানুষ কোনো ব্যাপারে মান অভিমান হতে পারে যশোদাই জবাব দিলেন বললেন না তেমন কিছু নয় তবে বর্দা শ্যামবাজারের দোকানটা বাড়িয়ে নিয়েছিল দোকানের পাশে একটা ছোট হোশিয়ারি দোকান কিনে নেয় আর আজকাল যা ফ্যাশান দোকানটা হালকা সাজিয়ে ঠান্ডা মেশিন চালু করে দোকানে বড়োবাবুর এটা পছন্দ হয়নি তিনি সাবেকি মানুষ নিজের হাতে গড়া দোকান অত ঝকমকি তিনি মেনে নিতে পারেননি ও তা এ নিয়ে ছেলের সঙ্গে মন কষাকষি হয়েছিল না বড়বাবু চুপ করেই থাকতেন মুখে কিছু বলেননি মনে লেগেছিল দোকান সাজানোর পর বিক্রি বাটা কমেছিল না বেড়েছিল বেড়েছিল তবে আবার কি অন্য দোকানগুলোর বেলায় কি হয়েছিল না সেগুলো আগের মতোই ছিল কেমন চলতো খারাপ নয় মেজদার কলেজ স্ট্রিটের দোকানে তিন চার মাস খুব ভালো কেনাকাটা হতো এই পুজোর টাইমে ভবনীপুরের দোকানও ভালো চলতো ছোটদা তার দোকানে রেডিমেড পোশাক রাখতো বাচ্চাদেরই বেশি আর হাওড়ার দোকান আগে ওটা আজকাল ভালো চলতো না তবে দোকানটা তো বড়বাবু শালাবাবুকে দান করেছিলেন কাজেই ওটা হিরালাল দাস অ্যান্ড সনসের মধ্যে পড়ে না বেলায় হয়ে আসছিল আবার বৃষ্টি নামলো কিকিরা বললেন যশোদাবাবু এখন থাক এবার স্নান খাওয়াটা সেরে নি দুপুরে একটু জিরিয়ে বিকেলে কৃষ্ণধামের ঘর দেখা যাবে চোখে সব দেখে নেওয়া ভালো আজ আমরা কিন্তু রাত্রিরেও আছি এখানে মনে আছে তো যশোদা বলেন ও কথা কেন বলছেন আপনাদের জন্য সব রকম ব্যবস্থা করা আছে যতদিন খুশি থাকতে পারেন চুরুট নিবে গিয়েছিল কিকিরার সেতিয়ে গিয়েছে তারাপাদের কাছে একটা সিগারেট চাইলেন কিকিরা সিগারেট ধরাতে ধরাতে হঠাৎ যশোদাকে বললেন আপনার বড়বাবু পান খেতেন না আগে না ওর কোনো নেশা ছিল না দুবেলা দুপেলা চা খেতেন মাত্র আর গলা খুসখুস বা কাশি আসতো বলে লবঙ্গ মুখে রাখতেন বেশিরভাগ সময় বড় বাজার থেকে বাবুর জন্য বাছাই করা ভালো লবঙ্গ আসতো আমি আনতাম চলুন ওঠা যাক কিকিরা উঠে পড়লেন তিন বিকেলে কৃষ্ণধামের ঘরগুলো দেখলেন কিকিরারা নিচের তলায় চার পাঁচটি ঘর মাঝারি মাপের রান্না খাওয়ার ব্যবস্থা সামান্য তফাতে এক বারান্দা প্রায় চারপাশেই বারান্দার তলায় লতাপাতা আর ফুল গাছের ঝোপ হাসনুহানা টগর বেল আরও কত ঘরগুলো পাকাপোক্ত নেই বিলাসিতা নেই একটা ঘরে ধর্মগ্রন্থ দেওয়ালে দুর্গা কালী শ্রীকৃষ্ণ আর শ্রীর গৌরাঙ্গের পট সরল সাতাশীতে ঘরদোর কিন্তু বেশ লাগে শেষে হীরালালের শোবার ঘরে এলেন কিকিরারা অবাকই হলেন ঘরটি দেখে আসবাব যৎসামান্য একটি পুরোনো পালঙ্ক একটি ড্রয়ার কাঠের আলমারি আলনা দুটি মাত্র চেয়ার টেবিল নেই ঘরে চারটি জানলা কাঠের পাল্লা গ্রিলও আছে যশোদা পালঙ্কুটি দেখিয়ে বললেন চিঠির টুকরো তিনটি এই বিছানার ওপরেই ছিল কিকিরা তারাপদ নজর করে ঘর দেখছিলেন কিকিরা বললেন যশোদাবাবু অনেক কাল আগে আপনার সঙ্গে দোকানে বেড়াতে গিয়ে একবার হীরালাল বাবুকে দেখেছিলাম চেহারাটা ঠিক মনে নেই বেটে রোগা মতো ভদ্রলোক না আগে বেটে ঠিক নয় তবে মাথায় খাটো রং ছিল ধপধপে সাদা মাথার চুল অল্প ইদানিং সবই পেকে সাদা হয়ে গিয়েছিল সাজ পোশাকেরও সাধারণ ছিল না ধুতি পাঞ্জাবি গায়ে ফতুয়া পড়তেন গেঞ্জি কখনো পরেননি চামড়ার জুতো পায়ে দিতে পারতেন না কেন পায়ে অনেক কড়া ছিল ওষুধ বিশুদ করিয়েছেন কাটিয়েছেন আবার গজিয়ে যেত পা পাঢাকা জুতো পরতেন একটা হারমোনিয়াম দেখছি যে মশাই হ্যাঁ যশোদা বললেন এখানে থাকলে নিজের মনে একটু গান গাইতেন রামপ্রসাদই গানই বেশি তারাপদে বললেন ধার্মিক মানুষ তা ঠিকই অমন মানুষ কেন যে কথা থামিয়ে কিকিরা বললেন চলুন এবার ওপরে যাওয়া যাক সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দক্ষিণ দিকে দুটি ঘর উত্তরে ঘর নেই ফাঁকা ছাদ বাড়িটাকে তাই দোতলা না বলে দেড়তলা বলাই ভালো আকাশে মেঘ রয়েছে তবে ছেঁড়া ছেঁড়া বৃষ্টি আপাতত বন্ধ আলো মরে এসেছে মেঘের টুকরোগুলো জমে গেলেই আবার অন্ধকার হয়ে যাবে যশোদা বললেন আসুন ঘর দুটো দেখুন কিকিরারা এগিয়ে এলেন পাশাপাশি দুটি ঘর একটি একেবারে ফাঁকা মাটিতে এক একটি কার্পেট পাতা দেওয়ালে মস্ত বড় এক শ্রী গৌরঙ্গর পট দে বললেন এটিতে বড়বাবু কখনো কখনো কীর্তন গানের আসর বসাতেন বরানগর থেকে বাণীবাবু আসতেন কীর্তন গাইতে তার দলবল থাকত আর থাকতাম আমরা চারপাশে দু পাঁচজন কিকিরা দেখলেন ঘরটা পরিচ্ছন্ন হিরালাল নেই তবু ঘরটিতে হাঁট পড়েছে মেশা হয়েছে বুঝতে কষ্ট হয় না পাশের ঘরটি হিরালালের ঠাকুর ঘর এক পাশে উঁচু বেদি বেদির ওপরে সাতা মার্বেলের স্ল্যাব মাঝখানে রাধাকৃষ্ণ বিগ্রহ কালো পাথরের আন্দাজে মনে হয় হাত দুই তিন বিগ্রহ দেখতে সুন্দর চিতপুরের পাথরের বাজারে যা বিক্রি হয় সেরকম মামুলি জিনিস নয় বিগ্রহের দুপাশে দুটি লম্বা বাতিদান পেতলের ঝকঝক করছে ঘরের ঘোলাটে আলোতেও সেটা চোখে পড়ে বেদির তিন পাশে গ্লাস ফাইবার ধোঁয়া রঙের সামনের দিকটা খোলা বেদির তলায় দুধাপ সিঁড়ি সিঁড়ির ধারগুলো আলপনার রং নকশায় রং করা দেওয়ালের একটি পাশে দেওয়াল তাক কাচের পাল্লা ভেতরে কয়েকটা রূপোর বাসন বাটি চন্দন কাঠ আরতির পঞ্চপ্রদীপ এই রকম কত কী আর গোল গোল কাঁচের শিশি শিশির মধ্যে বাতাসা কিশমিশ শুকনো খেজুর মিশরি একটি শিশিতে লবঙ্গ রয়েছে শিশিটা কাত হয়ে গিয়েছে একপাশে পাশে যশ্রা বললেন এই সব ঠাকুরের বোঝাই যায় যশোদা বললেন এসব ঠাকুরের বোঝাই যায় আচ্ছা যশোদা বাবু ওই ফাইবার গ্লাসগুলো লাগানো হয়েছিল কেন ঠাকুরের গায়ে ধুলো ময়লা যাতে না পড়ে ও বলে কিকিরা মাথার উপর তাকালেন তারপর তারাপদকে বললেন দেখেছো তারাপদ আগেই দেখেছে এই ঘরের ধাঁসটা যেন মন্দিরের চুরোর মতো চলুন বাইরে যাই কিকিরা বললেন বাইরে ঠাকুর ঘরের পেছনে পাশের খানিকটা লোহার রেলিং দিয়ে ঘেরা গ্রিলের রেলিং হাত চৌরা ফাঁকা বারান্দা ব্যালকনি মতন ঠাকুরঘরের পেছন দিকের ব্যালকনি থেকে একটা ঘোরানো লোহার সিঁড়ি নিচে নেমে গিয়েছে সিঁড়িটা শেষ হয়েছে যেখানে তার চারপাশে কলাঝোপে আর কলা কলাঝোপ যথেষ্ট ঘন তার উপর বর্ষার পাতাগুলো যেন বিস্তর বেড়ে উঠেছে ঝোপ ছাড়ালেই একটা জাম গাছ জাম গাছের ওপাশে ঢালু জমি বাঁশঝোপ তারপর কৃষ্ণধামের পেছন দিকের পাঁচিল কিকিরা মন দিয়ে দেখছিলেন তারাপদ নজর করে দেখছিল আশপাশ কিকিরা বললেন এই সিঁড়িটা দিয়ে নেমে গেলেই আগে কুঁয়োর জল কেমন ভালো একটাই কুঁয়ো নাকি না আরও একটা আছে গোয়ালঘরের দিকে তারাপদে কি বলতে যাচ্ছিল তার আগেই কিকিরা পায়ের তলা থেকে কি যেন কুড়িয়ে নেওয়ার জন্য ঝুঁকে পড়লেন কাঁচের টুকরো পায়ে লাগতে পারতো টুকরোটি তুলে নিয়ে কিকিরার চোখে পড়ল কয়েকটা লবঙ্গ ছড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে একেবারে অন্যরকম দেখায় লবঙ্গগুলো তুলে নিলেন কিকিরা তারপর চোখে ইশারায় তারাপদকে কিছু বললেন তারাপদে বুঝতে পারল কিকিরা যশোদাকে নিয়ে অন্য পাশে সরে গেলেন তারাপদে লোহার সিঁড়ি বরাবর কি যেন খুঁজতে লাগলো হেঁট হয়ে অন্য পাশে সরে কিকিরা যশোদাকে বললেন আপনি হীরালবাবুর সবচেয়ে বিশ্বস্ত লোক উনি যে এরকম একটা কাজ করতে পারেন আপনাকে আভাস মাত্র দেননি না আপনি বুঝতেও পারেননি না শুধু বুঝতে পেরেছিলাম উনি মনে মনে কেমন যেন ভেঙে পড়েছেন কথা বার্তায় আফসোস দুঃখ করতেন কিসের আফসোস যশোদা জীবন ইতস্তত করছিলেন শেষে বললেন সেভাবে সরাসরি আমায় কিছু বলেননি বোঝায় বলতে চাইতেন পারতেন না তবে বুঝতে পারতাম তিনি যা চান না ভাবতেও পারেন না এমন একটা ব্যাপার বাড়ির মধ্যে কোথাও হচ্ছে কী কিরা নজর করে দেখলেন যশোদাকে মনে হলো হীরালালের এই বিশ্বস্ত বন্ধু এবং কর্মচারীরই টি সঠিক জবাব দিলেন না কথা লুকলেন কথা পাল্টে নিলেন কী কিরা সহজভাবে বললেন বাড়িতে তিন ছেলের মধ্যে সদ্ভাব কেমন আগে হাতের পাঁচ আঙুল যেমন সমান হয় না সংসারে ভাই বোনেরা সকলে সমান হয় কি ফারাক থাকবেই যেমন যেমন ধরুন বুদ্ধি বিবেচনা সাহস জেদ এইরকম আর কি কেউ ধূর্ত হয় বেশি লোভী কেউ যেমন আছে তেমনই থাকতে চায় কেউ ভীতু সাবধানী কেউ বা হালকা স্বভাবে নিজেরটি নিয়েই থাকে কথাটা ঠিকই বাবু পাঁচ আঙুল সমান হয় না তা ছেলেদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে বর্দা কানাইলাল অতিশয় বুদ্ধিমান বলতে পারেন সাহসী মেজ ছেলে শ্যামলাল মানে মেজদের কথা আগেই বলেছি ভীতু ধরনের শখ শৌখিনতাও নেই সাদা মাটা আর ছোট ছেলে কুমারলাল এখনো ঝোঁকের মাথায় চলে হালকা স্বভাবের বয়সেও কম তবে হাল কায়দায় চলতে চায় সে যাই করুক ভবানীপুরের দোকানটা ব্যবসাটা মন্দ চালায় না তারা পথে ততক্ষণে ফিরে এসেছে কিকিরা আর কথা বাড়ালেন না চলুন নিচে যাই ভালো কথা হীরালালবাবু চলে যাবার পর উপরতলায় ঠাকুর ঘর বাইরের এই জায়গাগুলো ঝাঁট পড়েনি মোছামুছি করেছে তো মনে হয় করেনি সকলেই বড়বাবুকে খোঁজাখুঁজিতে ব্যস্ত আমি না হয় জিজ্ঞাসা করবো ওদের করবেন আপনিও তো ব্যস্ত চলুন চাটা খেতে হবে কিকিরারা নিচে নেমে গেল এরপর দ্বিতীয় খণ্ড